বাকি সব বিষয়ের পরীক্ষা বাতিল কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে জানা যাবে পরে সিদ্ধান্ত যৌক্তিক নয় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এমপি আব্দুর রহমান বলি চট্টগ্রাম থেকে গ্রেফতার দীপু মনি ও জয় রিমান্ডে ট্রাইব্যুনাল সচল হলেই হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত বললেন মির্জা ফখরুল পালিয়ে গিয়েও বিপ্লব নশতে ষড়যন্ত্র করার অভিযোগ এবং আর্থিক প্রতিষ্ঠান নয় লুটপাড়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ঘোষণা নতুন গভর্নরের ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার আশা প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম এইচএসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে তা পরে জানাবে মন্ত্রণালয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ত্রিশ জুন থেকে এরপর পয়লা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের সাতটি পরীক্ষাসহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয় মাঝে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো আগামী এগারো সেপ্টেম্বর থেকে নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী তাদের দাবি এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে কারণ হিসাবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি পড়ালেখায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা যারা আহত হয়েছে আন্দোলনে তারা তো হসপিটালে এখন অ্যাডমিট আছে তো তারা তো আর এক্সাম দিতে পারবে না সামনে তো এই জন্য আমাদের একটাই দাবি হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে যে মানে এইচএসির রেজাল্ট মানে দু সালে এইচএসির রেজাল্ট কাউন্ট করে এটা চব্বিশ সালে যাতে আমরা আনতে পারি এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহবুদের সভাপতিত্বে সকালে সচিবালয়ে এক জরুরি সভায় ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় তবে তা নাকচ করে শিক্ষা সচিবের কক্ষের সামনে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রায় তিন ঘন্টা বৈঠকের পর বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি আজকে আজকের এই এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি দাবি মেনে নেয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় এসে পরীক্ষার যে সাবজেক্ট মেপিংয়ের মাধ্যমে মূল্যায়ন ওই দাবিটা কার্যকর করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি এটা বাংলাদেশের প্রায় এইচএসি চব্বিশ বেসের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমাদের সাথে এখন কোন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তারা বলেন সচিবালয় ঘেরাও করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দিতে বাধ্য করেছে শিক্ষার্থীরা সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী এইচএসসি পরীক্ষার্থীরা কখনো পরীক্ষা বাতিলের মতো দাবি করতে পারে না বলেও মন্তব্য তাদের মঙ্গলবার রাতে সৌরভার্থী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই মন্তব্য করেন অন্তত বা একটা দল তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মমি ক্রিয়েট করার চেষ্টা করে আমাদের যে তিনশো বা চারশো যে মপটি ছিল এই পুরো মপটি নিয়েই তারা তলায় উঠে যান তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্তঃ বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না তারা অন্য আমাদেরকে যুক্তি কিছু অপশন দেখাতে পারে কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনো দিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব র্যাব সাতের অধিনায়ক মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় বদিকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে আব্দুর রহমান বদি কক্সবাজার চার আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির চার দিন ও সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার আসামি হিসেবে তাদের মঙ্গলবার বিকেলে সি এম আদালতে আনা হয় এরপর দশ দিনের রিমান্ড চা হলে আদেশ দেন আদালত এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িফাড়া এলাকা থেকে গ্রেফতার হন দীপুমনি একই ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় আরিফ খান জয়কে মহম্বলপুর থানার মামলার নম্বর পাঁচ সাত দুই হাজার মামলা এটা খুনের মামলা এই খুনের মামলায় সাতজন আসামি তার মধ্যে আজকা যে দুই আসামি দীপুমণি এবং আর আরিফ জয় এরা দুইজন আজকে সাসপেন্ডে দেখে এদের দশ দিনের জন্য রিমান্ড প্রেয়া দেওয়া হয়েছে এই খুনিরকে এই খুনিদের মদতদাতা হুকুমদাতাকে এটা ফাইন্ড আউট করার জন্য দশ দিনের রিমান্ড চেয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দীপমণিকে চার দিনের এবং আরিফ খান জয়কে পাঁচ রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারি পরওনা চাওয়া হবে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বলছেন দ্রুত গতিতেই চলছে মানবতা বিরোধী তিনটি অভিযোগের তদন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট এদিকে শেখ হাসিনা ও তার পরিবার সহ চোদ্দ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মঙ্গলবারও একাধিক মামলা হয়েছে সিএমএম আদালতে জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে চারটি এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার এক ডজন সাবেক সদস্য এবং চোদ্দ দলের নেতাদের নামও রয়েছে তালিকায় আছেন পুলিশের সাবেক সাবেক মহাপরিদর্শক সহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তদন্ত আসামের কর্মকর্তা জানান ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে উনিশজন আসামি করেছি তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য তৎকালীন পুলিশের আইজিপি তৎকালীন র্যাবের মহাপরিচালক তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির মন্তাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি একাত্তর টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা কয়েকজন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রপাগান্ডা করেছিলেন তিনি আরো জানান আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে তিনটি অভিযোগ গিয়েছে এবং তিনটি অভিযোগই একটা মামলার মাধ্যমে তদন্ত করা হচ্ছে এদিকে হেফাজতের সাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ইমরানের সরকার সহ চব্বিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নসাতের চক্রান্ত চলছে মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাঃ এ জেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন উদ্দিন আহমেদ ডক্টর ইউনুসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে তাহলেই কেবল সেই আবু সাইদ মুখ ধরা কবরে যে শান্তি পাবে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না যে জঞ্জাল আওয়ামী সরকার সৃষ্টি করে গেছে সেটাকে

নির্বাচনে তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে থাকুন দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা খুন বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা সহ আওয়ামী লীগ শাসনামলের সব গুম খুনের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজনরা মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত সমাবেশে তারা কথা বলে সমাবেশে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজন স্বজন হারানো মানুষদের যাদের কেউ তাদের প্রাণের চেয়ে প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে কেউ গত ষোলো বছর আওয়ামী লীগ শাসন আমলে হারিয়েছেন তাদের প্রাণপ্রিয় স্বজনকে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ত্যাগ স্বীকার করা ব্যক্তিদের স্মরণে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্প্রতিক আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী জনতার স্বজনরা জানান বিচারের দাবি কাগজে দিল না কোনো মামলা নিল না তদন্তে আসলো না তারপর আবার এই চেয়ারম্যান অফিসে যাইয়া একটা সার্টিফিকেট দিল যার কোনো ভিত্তি নাই লেখছে সাধারণ মৃত্যু এরপরে যাই হোক মাটি দিলাম এই এই অবস্থা যাতে আর কোনো বাবা প্রতি না হয় আমার ভাই হাত দিয়ে না করতেছিল আর গুলি করেন না তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল দুই বার দুই তার দুই পার্টি বন্ধুরা আসছিল তাকে নেওয়ার জন্য গত ষোলো বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজনরাও জানান তাদের চাওয়া পাওয়ার কথা গুলির হিসাব নিব আমরা আমাদের গুম হয়ে যাওয়া যে ভাইরা যাদেরকে গত ষোলো বছরে হত্যা করা হয়েছে জুলাইয়ের ছাত্র আন্দোলনে আমার যত ভাইদেরকে হত্যা করা হয়েছে যারা এখনও নিখোঁজ প্রতিটা বিচারের দাবিতে শেখ হাসিনা ও তার যত দেন প্রতিবার হাসি হবে দুই সালে এই সরকার গঠিত হওয়ার পর দুই সালে বিএনপির পক্ষ থেকে ডাকা প্রথম হরতাল ছিল ছাব্বিশে জুন কিন্তু আমার বাবাকে পঁচিশে জুন রাতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ইজিয়া রোডের একটা অন্ধকার গলি থেকে কত শত সন্তান বোনেরা মায়েরা আছে আমার মতো আজ এখন পর্যন্ত তারা খুঁজে বেড়াছে তাদের বাবাকে নয়তো ভাইকে নয়তো তার ছেলেকে আমি এতিম হয়ে গিয়েছি কিনা আমি তা জানি না আমি জানতে চাই আর যদি আমাকে এতিম করে ফেলা হয় আমি এটা মানতে পারবো না এত সহজে আমি মানতে পারবো না আমি মানি না গুম খুনের শিকার ব্যক্তিদের ছবির পাশে মশাল প্রজ্বলন করেন আয়োজকরা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা অবৈধ বোর্ড মিটিং এর মাধ্যমে সময় টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের দাবি সময় টিভির সম্প্রচার বন্ধের ঘোষণায় হুমকির মুখে পড়েছে তাদের রুটি রোজির উৎস দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন বিশেষ একটি শ্রেণীর পক্ষপাতমূলক মনোভাবে সময় টিভির জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে গত দশ আগস্ট গুলশানে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময় টিভির বর্তমান এমডিকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয় এর বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক চোদ্দই আগস্ট আদালতে রিট আবেদন করেন যার শুনানি আগামী বাইশ আগস্ট হওয়ার কথা এর মধ্যেই সোমবার অন্যপক্ষের করা রিটের শুনানি শেষে সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেন যার প্রেক্ষিতে সোমবার রাত এগারোটা উনষাট মিনিটে সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল সময় সময়টিভির অনাচ্যভাবে বন্ধ হয়েছে সময় টিভির সম্প্রচার এমন দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মীরা অবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা প্রচারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন স্যাটেলাইট থেকে আমাদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো আমরা সেটার জানতে চাই যখন আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করছে ঠিক সেই সময়ে সময়ের টুটি চিপে চেপে ধরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না এতগুলো মানুষ নয়শো এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা তো এই একটা মানুষের কথা কারো চিন্তা করলো না এটা বন্ধ করে দিল এটা তো হতে পারে না প্রায় নয়শো কর্মীর পরিবারের আয়ের প্রধান উৎস সময় টিভির সম্প্রচার দ্রুত চালুর দাবি জানান কর্মীরা তাসনিয়া নিশাদ মিম সময় সংবাদ ঢাকা গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে মাদারীপুর যশোর রাঙামাটি শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা মঙ্গলবার দুপুরে বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে ব্যানার ফেস হাতে অংশ নেন জেলা ও উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বক্তারা বলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যম কার্যালয় পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটছে যা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমে নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা তার অবহেলিত থাকবে না বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া মঙ্গলবার সকালে সচিবালয়ে কথা বলেন তিনি প্রধানমন্ত্রীর যে তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র উনিশ কোটি উনিশ থেকে বাইশ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজিন রানা প্লাজার রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এটি পাঁচ থেকে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর জানান গ্রাহকদের আস্থা হারানো ব্যাংকগুলোকে আর সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান নয় আর্থিক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন গভর্নর রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবারের মতো নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশের ব্যবসায়ী নেতারা সাক্ষাতে দাবি জানানো হয় ব্যাঙ্ক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন তিন মাস শতবার ছয় মাস বাড়িয়ে দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে এবং তারা ব্যাংকগুলো রুট করতে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ গভর্নর জানান মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এক্সচেঞ্জ রেট স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি পাঁচ থেকে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি এটা আমরা যথাযথভাবে আমি মনে করি ছয় থেকে আট মাসের মধ্যেই আমরা পাঁচ ছয় পার্সেন্টের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি আশাবাদী এই জন্য এক্সচেঞ্জের কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে ব্যাংকিং খাত নিয়ে ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে গভর্নর বলেন সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে জানান অতীতের মতো এবার বিশেষ সহায়তা দিয়ে কোনো ব্যাংকে বাঁচাবে না কেন্দ্রীয় ব্যাংক আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয় আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর তাহলে সেই ব্যাংক চলতে পারে না এই সময় ডক্টর আহসান এইচ মনসুর জানান লুটপাটের দায়ে প্রতিষ্ঠান নয় বরং সুনির্দিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদের প্রধান করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে নতুন পর্ষদের পরিচালক হিসেবে মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহেরকেও রাখা হয়েছে স্বতন্ত্র পরিচালক হিসাবে রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জুলকার নাইন সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনী ব্যবস্থাপনা পরিচালক মোকলেসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আব্দুস সাত্তার সরকারকে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আন্দোলনে আহতদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুর করিম মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন তদন্ত করে বিগত বছরের সব দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশ থেকে পাচারের টাকা ফেরত আনতে হবে এছাড়া শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের কতদিন লাগবে তা নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসা যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি বিকত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান গ্রহণ করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে গঠন করতে হবে রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দাবি করেছেন মুনিয়া স্বজনরা মঙ্গলবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় তারা অভিযোগ করেন বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবান সহ হত্যায় জড়িতদের ছাড় দিয়েছে তদন্তকারী সংস্থা প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দারে ঘুরেও আইন ন্যায় বিচার পাইনি আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভীরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি প্রায় ২৬ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি সঠিক তদন্ত না করে তারা এই মামলা খারিজ করে দেয় ফাইনাল রিপোর্ট দেয় যেখানে আপনারা জানেন তার গর্ভে বারো সপ্তাহ ভ্রূণ ছিল ওই বাসায় যেখানে সে নিহত হয় খুন হয় সেখানে একজন মানুষ মাত্র যাওয়া আসা করত সে হলো এই খুনি আনভিস এত কিছু তথ্য থাকার পরেও কি করে ফাইনাল দেয় দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবছে ফেনীর পরশুরাম ও ফুলগাছের জনপথ মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে চরম ভোগান দিতে পড়েছেন হাজার হাজার মানুষ সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা কয়েকদিনের বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের পানির তোড়ে ফেনীর মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বাড়তে শুরু করে এবং এই পানি বেড়ে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে মঙ্গলবার দিনভর প্রবাহিত হয়ে এভাবেই লোকালয়ে পানি ঢুকে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে এতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতো ফেনীর ফুলগাজি এবং পশুরামের সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে ফেনীর জেলা সদরের সাথে ফুলগাজি এবং পশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটিও এখন পানির বিভিন্ন অংশে তলিয়ে রয়েছে বন্যা আসলে দোকান উঠে বাড়িতে পানি ওঠে সব সময় পানি ওঠে কোনো বাড়ি কোনো ঘর বাদ নাই যে পানি উঠে নাই আমার পানির ছাকা ডুবের আগে অল্প একটু পানি বাগিয়ে আছে চার আঙুল বাঙিয়েছিল জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষ দিকে দ্বিতীয় দফার পর মঙ্গলবার আকস্মিক এমন বন্যায় দ্বিতীয় দফায় ফেনের ফুলগাছে প্রসারণ এবং ছাঙুল নেবাসীকে বন্যার কবলে পড়তে হলো এতে করে হাজার হাজার পরিবারের লাখ খারেক মানুষ পড়েছেন চরম দুর্ভোগে এ তিনটু উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের দোকানপাট তলিয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা দফা দফায় বন্যার কারণে কৃষি মৎস্যের পাশাপাশি অবকাঠামোতে ক্ষতি শত শত কোটি টাকা বলে দাবি স্থানীয়দের তিনবার গেছে তিনবার মাঝে কেউ কাজ করছে না নদী বাঙ্গা আমরা ট্যাক্সও নির্মাণ চাই যাতে করে এই দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাই ত্রাণের নামে আমরা প্রহসন চাই না আমরা চাই শুধু স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে বানবাসীদের পাশে দাঁড়ানোর চিত্র চোখে পড়েনি তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে বানবাসীদের পাশে বানবাসী মানুষ যারা আছে যারা বাসায় থাকতে পারছে না তাদেরকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হোক আর আমাদের আশ্রয়কেন্দ্রে হোক যেখানে হোক তাদেরকে পুনর্বাসনের এখন যেন এই এই কার্যক্রমটা হাতে নেওয়া হয় ফেনীর মুহুরি কহু এবং শিলুনিয়া নদীর দু তীরে একশো বাইশ কিলোমিটার বন্যার নিয়ন্ত্রণ বাদ রয়েছে সেই বাদের একাধিক স্থানে ভেঙে প্রতি বছর একাধিকবার এভাবে বন্যার কবলে পড়তে হয় স্থানীয়রা কোনো ত্রাণ চান না তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান আতিয়া সজল সময় সংবাদ ফেনী অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভী বাজারে চারটি গ্রাম প্লাবিত হয়েছে এদিকে নোয়াখালীর সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত গতিতে ছুটছে পানি অতি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি ছড়া গাজীপুর দাখিল মাদ্রাসা এলাকার একটি সড়ক ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি এতে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে নোয়াখালী শহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে পানি এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে সদর কবিরহাট কোম্পানিগঞ্জ হাতিয়া বেগমগঞ্জ সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল চাঁদপুরের ফরিদগঞ্জে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম পানির তোরে ভেসে গেছে মাছের খামার খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হয় পৌর শহরের যুবলী স্কুল রোড মহিলা কলেজ রোড পুরাতন হাসপাতাল রোড ও মুন্সেফপাড়াসহ শহরের অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত ওমর ফারুক সময় সংবাদ মালয়েশিয়ার বাংলাদেশের ছাত্র জনতা ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান স্থানীয় সময় মঙ্গলবার কুয়ালালামপুরের জি টাওয়ারে অনুষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় শীর্ষক আলোচনা সভা শহীদদের স্মরণ ও স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে তে অংশগ্রহণ করেন শিক্ষক ছাত্র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসে বাংলাদেশের এর সময় সমাজে সততা ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন তারা বলেন এর জন্য নতুন প্রজন্মকে সচেতন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।। লাস ভেগাসে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলা তিন দিন ব্যাপী এই মেলায় যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের উনত্রিশটি দেশের প্রায় ষোলোশো স্টল আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও বাইং হাউজের তিরিশটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে থেকে রিপোর্ট ম্যাজিক লাসভেগাস ওয়ার্ল্ড অ্যাপারেল ফেয়ার দুই হাজার সংক্ষেপে ম্যাজিক শো নামেও পরিচিত বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এ বাণিজ্য মেলা ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বড় এ মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ অংশ নেয় উনত্রিশটি দেশ স্থানীয় সময় সোমবার সকালে উদ্বোধন করা হয় তিন দিন ব্যাপী এ মেলার বাংলাদেশের স্টলগুলো সাজানো হয় পরিবেশ ও সব বয়সী ক্রেতার কথা মাথায় রেখে আর এতে সহযোগিতা করে বাংলাদেশ এক্সপোর্ট ব্যবসা বাণিজ্যের উন্নয়নে নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ীরা বাংলাদেশের পাটের তৈরি পোশাক ও পণ্যের প্রতিও ব্যাপক আগ্রহ ছিল ক্রেতাদের ন্যাচারাল কাজ করি জুট ফেব্রিকটা আমাদের সবচেয়ে যে অবস্থায় আছে ফেব্রিকটা আমরা অনেক কিছু করেছি ফেব্রিকে ফেব্রিকটা যেটা যে ফেব্রিকটা ছিল আগে মানুষের এটা প্যাকেজিংয়ে ইউজ করতো এটা আমরা এখন ব্লেজার জ্যাকেটের কাপ ফেব্রিকও তৈরি করছি বাংলাদেশের পোশাক শিল্পের নানা সংকট নিয়ে কথা বলেন শিল্প মালিক অভিনেতা অভিনেত্রী অনন্ত জলিল বর্ষা দম্পতি আমাদের ব্যাংক যথেষ্ট আমাদেরকে হেল্প করে যে বিজনেস টিকায় রাখার জন্য বাট ওনারা আর কতদিন করবে এই কারণে আজকের এই লাস ভেগাসে আসা সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের ভালো ভালো বায়ার পাই ভালো প্রাইজের বায়ার পাই বাংলাদেশ হিসাবে চাইবো যে আমার দেশ আমরা যেন পাশাপাশি দেশ চায়না ভিয়েতনাম এবং পাকিস্তান এদের সাথে যেন কম্পিটিশন করে যেন আমরাও ভালো করতে পারি বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য ছাড়াও তৈরি পোশাক জুয়েলারি সহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পায় বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নতুন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আগত ব্যবসায়ীরা মামুন বাণিজ্য মালায় আগত বুধবার অনুষ্ঠিত হচ্ছে বিসিবির জরুরি বোর্ড সভা জরুরি মিটিং বলেই গঠনতন্ত্রের আলোকে প্রয়োজন হচ্ছে না কোনো বোর্ড সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনে সূত্রের খবর এদিন তিনি পদত্যাগ করছেন চূড়ান্ত হতে পারে নতুন সভাপতির নাম যে দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আইসিসি নিয়ম অনুসারে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের বিধান না থাকায় ভেঙে দেওয়া হচ্ছে না পুরো কমিটি রাজনৈতিক পট পরিবর্তনে কঠিন সময়ে দেশের ক্রিকেট দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নারী বিশ্বকাপ ক্রিকেটও হাত ছাড়া হয়ে গেছে দেশের অস্থির পরিস্থিতির কারণে কঠিন সময়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি সভায় বসছে ক্রিকেট বোর্ড সরকার পরিবর্তনের পর এমনিতে স্পর্শকাতর সময় পার করছে দেশের ক্রিকেট এর ওপর আবার বিসিবির পরিচালনা পরিষদের সভা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রিকেট বোর্ডের বাইরে এই সভার ভেনু ঠিক করায় অস্বস্তিতে অনেক বোর্ড পরিচালক সভায় সশরীরে থাকবেন বর্তমানে দেশে থাকা পরিচালকরা বাকিরা যুক্ত হতে পারেন অনলাইনে বিসিবি সূত্রের খবর দেশের রাজনৈতিক পালাবদলের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তার পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এই সভায় গেল পাঁচ আগস্ট থেকে আত্মগোপনে আছেন পাপন এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি এরই মধ্যে এনইসি মনোনীত হয়ে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস পদত্যাগ করেছেন তার জায়গায় বিসিবির পরিচালক হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ গুঞ্জন সত্যি হলে পাপনের জায়গায় সেই সভাতেই ফারুক আহমেদ হবেন ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্য কিংবা অন্তত ১৬ থেকে সতেরো জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনো সুযোগ নেই অন্তত নয় জন পরিচালক থাকলে বোর্ড মিটিং এর জন্য কোরাম করা যাবে এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত নয় জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে তবে বিসিবির গঠনতন্ত্রের পনেরো দশমিক তিন ধারায় উল্লেখ আছে যে কোনো অতি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে এবং সেক্ষেত্রে পরিচালনা পরিষদের সভা আহ্বানের কমপক্ষে তিন কার্যদিবস না থাকলে সেক্ষেত্রে পরিচালনা পরিষদের জরুরি সভা আহ্বান করা যাবে এবং কোনো কোরামের প্রয়োজন হবে না যদিও আইসিসির নতুন গঠনতন্ত্র অনুযায়ী কোনো বোর্ড চাইলেই পুরোপুরি ভেঙে দিতে পারে না সময় সংবাদ বাংলাদেশে হচ্ছে না আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তিন অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা ভার্চুয়াল সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং সার্জায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাংলাদেশ থেকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোথাও এমন শঙ্কা ছিল বেশ কিছুদিন ধরেই শেষ পর্যন্ত হল তাই নারী ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর আয়োজিত হচ্ছে না বাংলাদেশে তার বদলে এই আসর আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শাহজাহাতে ঘরের মাঠে বিশ্ব আসর আয়োজন করতে না পারার আক্ষেপ থাকলেও অফিসিয়াল আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশের মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কর্মকর্তাদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ তা গুরুত্ব সহকারে নেওয়া হয় আইসিসির সভায় এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আপত্তি তুলেন অনেকেই কদিন আগে একই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প দেশ কোনটা হতে পারে তাও ছিল আইসিসির এই ভার্চুয়াল বৈঠকের আলোচ্যসূচিতে ভারত এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল আয়োজক হিসেবে তাদের অপারগতার কথা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও তা আমলে নেয়নি আইসিসি উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ আরো বেশ কিছু দেশের বিশ্বকাপ সরে যাওয়ার পেছনে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল এম ইকবাল সময় সংবাদ এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার এইচএসসির বাকি সব বিষয়ের পরীক্ষা বাতিল কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে জানা যাবে পরে যৌক্তিক সিদ্ধান্ত নয় বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এমপি আব্দুর রহমান বদি চট্টগ্রাম থেকে গ্রেফতার দ্বীপমণি ও জয়ের রিমান্ডে ট্রাইব্যুনাল সচল হলেই হত্যা মামলায় গ্রেফতারি পরানা চা হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত বললেন মির্জা ফখরুল পালিয়ে গিয়েও বিপ্লব সাথে ষড়যন্ত্র করা অভিযোগ এই ছিল প্রবাসের সময় সঙ্গে থাকুন সময়